বায়ার যখন কোনো গার্মেন্টস অথবা টেক্সটাইলে কাপড় অর্ডার দেয়, তার আগে বায়ার দুইটা কাজ করে। প্যান্টন বুক থেকে প্রথমত তারা পিপি বা প্রি প্রোডাকশন স্যাম্পল করতে বলে, অথবা কোনো সোয়াচ দিয়ে দিবে বায়ার, ওই সোয়াচের মতো করে সেট তৈরি করে দিতে বলবে। প্রথমত বায়ার ল্যাবডিপে অ্যাপ্রুভাল দিবে পিপি দেখে। সেকেন্ড যে বিষয়টা, ওই কাপড়ের ফুল টেস্ট করে বায়ারকে পাঠাতে হবে। বায়ার যখন টেস্টিং অ্যাপ্রুভাল দেবে, আফটার দ্যাট টেক্সটাইলে বাল্কে প্রোডাকশন যাবে। প্রোডাকশনে যাওয়ার পর প্রোডাকশন থেকে বায়ারের দেয়া সকল টেস্টগুলো করতে হবে। যদি বায়ারের অ্যাপ্রুভাল দেওয়া সকল টেস্ট পাস থাকে, তখন কাপড়টিকে বায়ারের কাছে পাঠানো হবে। তো আজকে আমরা দেখব এসএনএম বায়ার কী কী টেস্টিং রিকোয়ারমেন্ট দেয় এবং টেস্টগুলো ল্যাবে কীভাবে করা হয় A to Z। আশা করব সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। মূলত এসএনএম বায়ার ISO মেথড ফলো করে। ISO মিন্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এর হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। তো প্রথমত যে টেস্টটা, ফেব্রিক উইথ, এর মেথড হলো ISO 22198। এখানে কাপড়টির ফুল উইথ দেখতে হবে এবং কাটবল উইথ দেখতে হবে। কাটবল উইথ বলতে সেলভেজ বাদে যে উইথ সেটাকে কাটবল উইথ বলা হয়। এখানে বিফোর ওয়াশে ফুল উইথ এবং কাটবল উইথ দেখার পর আফটার ওয়াশে ফুল উইথ এবং কাটবল উইথ দেখতে হবে। এখন আসে ফেব্রিক কম্পোজিশন। এর মেথড হলো ISO 7211 Part 2। এখানে EPI ইন্স পারিংস এবং PPI পিক্স পারিংস, এই দুইটা দেখতে হবে। EPI বলতে এক ইঞ্চিতে ওয়ার্পে যতগুলো সুতা থাকবে একে EPI বলে, এবং এক ইঞ্চিতে ওয়েবটে যতগুলো সুতা থাকবে এটাকে PPI বলা হয়। সাপোজ ধরি এখানে বায়ার 34/18 40 দিনিয়ার 120/98 কাপড়ের অর্ডার দিয়েছে, সেক্ষেত্রে এখানে EPI হলো 120 এবং PPI হলো 98। ইয়ার্ন কাউন্ট মেথড ISO 7211 Part 5। সাপোজ ধরি বায়ার অর্ডার দিয়েছে 34/18 40 দিনিয়ার 120/98 কনস্ট্রাকশনের কাপড়, সেক্ষেত্রে এখানে ওয়ার্পের কাউন্ট 34 এবং ওয়েবটের কাউন্ট 18। কাউন্ট বের করার ফর্মুলা রয়েছে যার মাধ্যমে ইয়ার্ন কাউন্ট বের করা হয়। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কাউন্ট কীভাবে বের করা হয়। এখন আসে GSM, গ্রাম পার স্কোয়ার মিটার। প্রতি স্কোয়ার মিটারে কত গ্রাম কাপড় থাকবে এটাকে মূলত GSM বলা হয়। মেথড EN 12 12 7। প্রথমত GSM কাটার দিয়ে GSM কেটে ইলেকট্রিক ব্যালেন্স দিয়ে ওয়েট করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিফোর ওয়াশে GSM দেখতে হবে এবং আফটার ওয়াশে GSM দেখতে হবে। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী মূলত GSMটা করতে হবে। ডাইমেনশন স্টেবিলিটি বা সিঙ্কেজ। সিঙ্কেজ বলতে বোঝায় কাপড়টি ওয়াশ করার পরে কতটুকু সংকোচন বা প্রসারণ হবে ওয়ার্প এবং ওয়েবটে। সাপোজ ধরি বায়ারের রিকোয়ারমেন্ট দেওয়া আছে ওয়ার্পে -3, ওয়েবটে -4। এখন ওয়াশ করার পরে, ওয়াশিং মেশিনে ওয়াশ করার পরে কাপড়টি কতটুকু ওয়ার্পে আসলো এবং ওয়েবটে আসলো এটাই মূলত টেস্ট করতে হবে। কিভাবে টেস্ট করবেন? প্রথমত কাপড়টির উপর টেমপ্লেট বসাতে হবে, দেন কাপড়টি উইদাউট সেলভেস সুইং করে দেন কাপড়টিকে ওয়াশিং মেশিনে দিতে হবে। ওয়াশ হওয়ার পরে কাপড়টির সিঙ্কেজ মেজারমেন্ট স্কেল দিয়ে সিঙ্কেজ মাপ মেপে নিতে হবে। দেন দেখতে হবে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে কি না। এখন আসে pH ভ্যালু। pH মিটার দিয়ে pH নির্ণয় করে নিতে হবে। তো এখন আসে টিয়ার টেস্ট। এর মেথড হলো ISO 13937 Part 2। টিয়ার স্টেন টেস্টার টাইটান 4 অথবা 5 দিয়ে টেস্ট করা হয়। টিয়ার বলতে বোঝায় কত ফোর্সে কাপড়ের মধ্যে ইয়ার্নটা বা সুতাটা ছিঁড়ে যায়। এসএনএম মেথডে টিয়ার টেস্টের জন্য প্রথমত ওয়ার্পে 5 এবং ওয়েবটে 20 সেন্টিমিটার পরিমাণ কাপড় কেটে নিতে হবে। এরপরে মিডল বরাবর কিছু অংশ কাপড় কেটে নিতে হবে, দেন টাইটান মেশিনে টিয়ার করতে হবে। সাপোজ ধরুন টিয়ার পেলাম ওয়ার্পে 15 এবং ওয়েবটে 20 নিউটন।
কিছু সংখ্যক বায়ার 13937 পার্ট 1 মেথডে টিয়ার করতে বলে, সেক্ষেত্রে এলমা টিয়ার মেশিনটা ইউজ করা হয়। এখানে স্পেসিমেন সাইজ বা কাপড়ের সাইজটা হবে 6, ওয়ার্পি 6 এবং ওয়েবটি 10 সেন্টিমিটার। টেনজাইল মেথড আইএসও 13937 পার্ট 2। টেনজাইল বলতে বোঝায় কত ফোর্সে কাপড়টি ছিঁড়ে যাবে। টেনজাইল স্পেসিমেন বা টেনজালের কাপড়ের সাইজ হবে 10x20 সেন্টিমিটার। মূলত টাইটান মেশিনে টেনজাইল করতে হয়। সাপোজ টেনজাইল পেলাম ওয়ার্পে 320 নিউটন এবং ওয়েবটি 250 নিউটন। এখন আসে সিম। সিমের মেথডটা হলো আইএসও 13936 পার্ট 2। সিম করার জন্য স্পেসিমেন বা কাপড় নিতে হবে 10x20 সেন্টিমিটার, ওয়ার্পে 10, ওয়েবটি 20 সেন্টিমিটার। কাপড়টি কাটার পরে কাপড়টি মিডল বরাবর ফোল্ড করতে হবে। ফোল্ড করে 2 সেন্টিমিটার ভেতরে কাপড়টি সুইং করে নিতে হবে। দেন টাইটেন মেশিনে সিম করতে হবে। সিম করার মূল কারণ হলো এখানে দেখতে হবে কাপড়ের মধ্যে সেলাইটা ফেসে যায় কিনা, এটাই মূলত সিম করার মূল উদ্দেশ্য। সাপোজ সিম পেলাম ওয়ার্পে 3 সেন্টিমিটার 3 mm এবং ওয়েবটি 2 mm। এখন আসি স্টিচ অ্যান্ড রিকভারি। মেথড হবে ASTM D3107। এখানে দেখতে হবে ইলুঙ্গেশন, গ্রোথ এবং রিকভারি টেস্ট কীভাবে করা হয়। এই পিলিং টেস্ট আইসো মেথড 12945 পার্ট 2। মার্টেন্ডেল মেশিনে মূলত পিলিং করতে হবে। সেক্ষেত্রে প্রথমত পিলিং কাটার দিয়ে দুটা কাপড় কেটে নিতে হবে। কাপড় দুটিকে একটি আর একটির উপরে সেট করে মেশিনে সেট করে দিতে হবে। 2000 পিল সেট করে দিতে হবে। 2000 পিল কমপ্লিট হওয়ার পরে কাপড়টি দেখতে হবে যে কাপড়ের মধ্যে কোনো পিল বা ফুসকি উঠেছে কি না। মূলত কাপড়ের মধ্যে দুটা কাপড়ের মধ্যে ঘর্ষণের ফলে কাপড়ে কোনো ফুসকি জাতীয় কোনো উঠে কি না, এটা মূলত এই পিলিং করার মূল উদ্দেশ্য। এখন আসি কালার ফাস্টনেস টু রাবিং। আইসো মেথড 105x12। প্রথমত রাবিং ক্লোথ নেব ক্লথমাস্টার মেশিনে রাবিং করার জন্য। এখানে রাবিং করতে হবে ড্রাই এবং ওয়েট, শুকনো এবং ভেজে অবস্থায় রাবিং। SNM মেথডে ওয়েট রাবিং করার জন্য 1-3 ড্রপ পানি নিতে হবে। 10 ড্রপস রাবিং কমপ্লিট করার পরে মূলত রেজাল্ট নিতে হবে। সাপোজ রেজাল্ট পেলাম ড্রাই 3-4 এবং ওয়েট 2-3। তো এখন আসি কালার ফাস্টনেস টু পারস্পিরেশন। এখানে দেখতে হবে কালার ফাস্টনেস টু ওয়াটার, কালার ফাস্টনেস টু অ্যালকালি, কালার ফাস্টনেস টু অ্যাসিড এবং গাইড ওয়াশ। পারস্পিরেশন করার জন্য কাপড় নিতে হবে 4x10 সেন্টিমিটার। মাল্টিফাইবার নিতে হবে 2 সেন্টিমিটার। মাল্টিফাইবারে মূলত 6টি ফাইবার থাকে, কটন, উল, অ্যাসিটেট, নাইলন, অ্যাক্রিলিক, পলিস্টার। মূলত এখানে কাজ হলো অ্যাসিড, অ্যালকালি, ওয়াটার, গাইড ওয়াশে করার পরে মূলত এই 6টি ফাইবারের মধ্যে কালার উঠে যায় কিনা, মূলত এই টেস্ট করার মূল উদ্দেশ্য এটাই। মূলত এখানে অ্যাসিড, ওয়াটার, অ্যালকালির মধ্যে কাপড়টিকে রেখে ডুবিয়ে দেন কাপড়টিকে একটা নির্দিষ্ট সময় পরে ড্রাই করে নিতে হবে। ড্রাই করার পরে রেজাল্ট দেখতে হবে যে ফাইবারের মধ্যে কোনো কালার ধরেছে কি না। এখন আসে কালার ফাস্টনেস টু গাইড ওয়াশ। ডিটারজেন্ট নিব 4 গ্রাম পার লিটার, সোডিয়াম পাইরোক্লোরেট নেব 1 গ্রাম পার লিটার। দুটা কেমিক্যাল মিক্স করে 1 লিটার পানির সাথে দেন গাইড ওয়াশ কেমিক্যাল তৈরি করব। এরপর একটা স্টিল পটের মধ্যে কেমিক্যাল নেব, দেন স্পেসিমেন বা কাপড়টা রাখব। রাখার পরে এটাকে ওয়াশ করতে হবে 45°C টেম্পারেচারে 30 মিনিট। ওয়াশ করার পরে কাপড়টিকে ডায়ারে ড্রাই করে দেন রেজাল্ট দেখতে হবে কাপড়টির মধ্যে কোনো কালার গেছে কি না। কালার ফাস্টনেস টু আর্টিফিশিয়াল লাইট। আর্টিফিশিয়াল লাইটে কালার সেন্স কেমন হয় এটা দেখতে হবে। মূলত সূর্যের আলোতে যাওয়ার পর কাপড়টির অ্যাপিয়ারেন্সে কী পরিবর্তন আসে, এটাই মূলত এই টেস্ট করার মূল উদ্দেশ্য। এরপর আসে অ্যাপিয়ারেন্স আফটার ওয়াশ। এক ওয়াশ এবং পাঁচ ওয়াশের পর মূলত শেডে কী পরিবর্তন আসে এই টেস্টের মাধ্যমে মূলত এটা চেক করা হয়।
এইচএনএম বায়ার মূলত এই সকল টেস্টগুলো চেক করে কাপড়ের সকল টেস্টিং রিকোয়ারমেন্ট ফুলফিল থাকলে নেক্সট স্টেপের জন্য অ্যাকসেপ্ট করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো যাওয়া যাক, আসসালামু আলাইকুম।